আর মাত্র কয়েকটা ঘন্টা। পার্টি থেকে গেস্টরা চলে যাওয়ার পর আমরা মাকে সবটা বলে দেব, বাড়ির সবার সামনে সত্যিটা প্রকাশ করব, আর তারপর যা হবে তার মুখোমুখি দাঁড়াবো দুজনে একসঙ্গে। নিখিলের তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। আমি যে তোকে এতটা ভরসা করলাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি আমাকে? নিজ বৌমা আর রুক্মিণীর শয়তানিতে ঘাবড়ে গেলে চলবে না। যাই কিছু হয়ে যাক না, 15 তারিখে বড় অনুষ্ঠান, আর সেদিন ছোট বৌমা প্রকাশ্যে গান গাইবেই, এটা আমাদের চ্যালেঞ্জ। মা, আগের দিন মেজ বৌদি যে কথাগুলো বলে তোমার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করছিল, আমি আজ সেই কথাগুলোই আবার রিপিট করব। কোন সন্দেহের কথা বলছিস বলতো? শ্যামা একজন গায়িকা, আমি মায়ের পায়ের ধুলো নিয়ে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এক মিনিট শ্যামা, শ্যামার সঙ্গে এই বাড়ি থেকে আমার বেরিয়ে যাওয়াই উচিত। আজ থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা। শ্যামা, এটা আপনি কি করছেন? গয়নাগুলো তো মা আমাকে নিজে দিয়েছিলেন, তাই মা যেদিন আবার সব রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে আবার আমাকে মেনে নেবে, সেদিন আমি আবার এগুলো ফেরত নিয়ে নেবো। ছোট করে এই ঘড়িটা তুমি খুব যত্ন করে রেখে দিও, সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক সাফল্য আসুক তোমার জীবনে, তুমি আরো এগিয়ে যাও। জানো তো, ভালোবাসা, জাত, ধর্ম, গরিব বড়লোক এসব কিছু দেখে হয় না। চুপ করে থাকলেও মনের মানুষ ঠিক তার সঙ্গীকে খুঁজে পায়। এই যেমন এখন তোমাদের হচ্ছে, আজ আমি অন্তর থেকে বলছি, শ্যামাকে এবাড়ির ছোট বউ হিসেবে মেনে নিতে আমার এতটুকু দ্বিধা নেই। বড়টা মা নয়, মা। আর আমিও তোকে তুই বলবো। না না না, তুই যে আমার লক্ষ্মীমন্ত মেয়ে, তোর জায়গায় যে আমার বুকি।
আর একটা উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি তাহলে জিজ্ঞাসো না, এবার তো তোমার ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ মিমি, আমি মায়ের খেলা দেখবো, কিন্তু এই স্ক্র্যাচটা বিচ্ছিরি, এটার জন্য আমি কিচ্ছু করতে পারি না। তুমি এটা ছাড়া ঠিক হাঁটতে পারবে। আমি সত্যি ফুটবল খেলতে পারবো মা? একমাত্র পরমাসে মনি কইতে পারবেন তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে। গুরুদেব কি তবে এ কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। বারবার ধরা দিয়েও ঠাকুর অধরা হয়ে যাচ্ছে, কেন বলো তো গুরুদেব? যেদিন তুই তোর সাধনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবি, সেদিন তুই ঈশ্বরকে নিজের মতো করে পাবি। এবার যা, দ্বিধা বাড়াস না। তোমাকে এভাবে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছি, আমার তো কথাটা মাথায় রাখা উচিত ছিল, আস্তে আস্তেই চালাচ্ছি। যাকে বিদায় করতে চান তার উপর এত সহানুভূতি কেন আপনার? নেমে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে যাও। শুভি, অনুমাসি তুমি এখানে? অনন্তদাদা কেমন আছে গো? তোমাকে বলেছিলাম না, অনন্তদার কিচ্ছু হবে না, অনন্তদা ঘোড়ার চেয়েও আগে ছোটে। ভালো আছে অনন্তদা? এই ছেলেটার সঙ্গে এদের যোগাযোগ আছে? ব্যাস কাজ শেষ। শেষ মানে খালি পেটে কাজ করা যায় নাকি? এই তুমি আজ প্র্যাকটিসে যাওনি? হ্যাঁ গেছিলাম তো। তোর এক দাদা সকালবেলা উঠে বউকে প্র্যাকটিস করিয়ে নিয়ে এসে এতজনের জন্য রান্না করছে। তোর আরেক দাদা? তুই যাবি না তাই তো? আমি কি কি করবো বলো তো রঞ্জা পিসি, কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? দু ঘন্টা রাস্তা ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা সাত পাখির বাঁধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইন। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা ওটা তো আমি মনে জমিতেই ফেলে এসেছি। ভেলকি সরকার, তার বাবা মেঘরাজ সরকার আজকে আপনাদের ম্যাজিক দেখাবে। আচ্ছা আমি ভাবছিলাম যে আপনি ঘুগনি পাউরুটি খাবেন? ঘুগনি পাউরুটি? হ্যাঁ মিড়ি না। আমরা আমাদের বাড়ির মেয়েকে খুঁজতে এসেছি, তা আপনারা এখানে কেন? আমি আমাদের বাড়ির ছেলেকে খুঁজতে এসেছি। ফিদে কি ওদিকে তাকা, একমাত্র পরমাসে মনি কইতে পারবেন তিনি সকালবেলা কেন ও কথা কয়েছে। গুরুদেব কি তবে এ কথাই কয়ে গেছেন? আমার জন্য তেনার পড়ান যাবে। আর একটা উল্টো পাল্টা কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। এই যে তোমরা ক্ষমতার লড়াইয়ে নেমেছো, হিংসা বিদ্বেষের খেলায় মেতেছো, এগুলো বন্ধ করো, নইলে কিন্তু আমি তুই যাবি না তাই তো? আমি কি কি করবো বলো তো রঞ্জা পিসি, কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? দু ঘন্টা রাস্তা ঠিক রোহিণী দি চলে আসবে। আর বউ বলে কথা সাত পাখির বাঁধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। উনি যে কালিটা ব্যবহার করেছিলেন সেটা হলো ভ্যানিশিং ইন। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব। আপনার দেওয়া পেনটা ওটা তো আমি মনে জমিতেই ফেলে এসেছি।